নমস্কার বন্ধুরা, 75 হার্ট চ্যালেঞ্জে নবম দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন অনেক সকাল, পুত্রদেবতা বেরোচ্ছেন নিজের কর্মস্থলে, তবে আজকে তিনি ফিরতে পারবেন না, তাই জন্য তার পিঠের ঝোলাটি তুলনামূলকভাবে একটুখানি বড়। তার মধ্যে কিছু জামা কাপড় রয়েছে। আজকে আমার শ্বশুরমশাই, রাই, ননদ সবাই আসছে, কিন্তু কাজ বড় কঠিন জিনিস, বকলমের দায়িত্ব কঠিন জিনিস, সেটার জন্য সে আজকে ফিরতে পারবে না। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, কিন্তু এই ভদ্রলোককে আজকে একটা মানে আমার ছাতা দিয়েই পাঠাতে হচ্ছে। উপায় নেই বন্ধুরা, যে মানুষ প্রায় সপ্তাহে একটা করে ছাতা হারায়, তার জন্য আর ছাতা কেনা মানে সেটাকে অবশ্যই আরও মানে হারিয়ে ফেলার জন্যই কেনা। তাই জন্য আজকে একটা ছাতা সে নিয়ে বেরোলো বটে, এবং আমি খুব ভালো করে জানি এটা আর ফেরত আসবে না। একটা বেশ বড় বাজারের ব্যাগও নিল, সেটা অবশ্য ফেরত আসবে, কারণ সে সেটাতে বিশেষ কাজের জিনিসপত্র নিয়ে ফিরবে, সুতরাং সেটা আশা করি ফেরত আসবে। কিন্তু এই লেডিস ছাতাটি, যেটা তিনি এই ভদ্রলোক মাথায় দিয়ে যাচ্ছেন, এটি আর ফেরত পাবো বলে আমার মনে হয় না, খুব একটা ভরসা নেই। তো যাই হোক, চলুন, আজকে দিন শুরু হয়ে গেল। বেশ ভালো বৃষ্টি হচ্ছিল এই সময়টায়, যখন বেরোলো ঠিক তার আগ দিয়ে যেন একটু ধরে গেল, কিন্তু এখনও টিকটিক করে একটু একটু পড়ছে। আর এই যে ব্যাগখানি চাইলেন, বাইরে বেরিয়ে মনে হলো, ওরও মনে হলো, আমারও মনে হলো যে হ্যাঁ, ব্যাগখানি দেওয়ার দরকার। নিচেই একটি ব্যাগ সবেধন নীলমণি পড়ে রয়েছে, সেটাও সে নিয়ে গেল। এরপরে ওপরে যাবতীয় ব্যাগ আমি যখন বেরোই, আমার না ঠিক বেরোনোর মুখ দিয়ে মনে হয় বাজারের ব্যাগ লাগবে, যার ফলে সমস্ত ব্যাগ, নিচের ব্যাগ ওপরে চলে গেছে। তো যাই হোক, এখন আপাতত যোগব্যায়াম শুরু করতে হবে। আজকেও হাঁটাটাকে আমি রেখেছি পরে, অর্থাৎ বিকেল বেলার জন্য, এখন আপাতত যোগব্যায়াম করে নিই। আজকে ওরা আস্তে আস্তে হয়ে যাবে মোটামুটি 5:30-5:30, মানে ওদের ফ্লাইট নামবেই প্রায় 4:30-4:00 সময়। তারপরে আমার মনে হয় শ্বশুরমশাইকে নিয়ে টুকটুকি দিয়ে আসতে সময় লেগে যাবে। তো আমি যার ফলে একাই যাব, আজকে একটা শ্রাদ্ধ নেমন্তন্ন আছে আমাদের, একেবারে নিকটতম প্রতিবেশী, যেতেই হবে সেখানে। তো ওইটাই আসলে যে আমার 75 হার্ট চ্যালেঞ্জে শুরু হওয়ার পরেই প্রথম নেমন্তন্ন। সামাজিক মানুষ, আমাদের সামাজিকীকরণ করতেই হবে, এবং এই একটা জায়গাতে আমাদের অন্য কেউ হলে হয়তো বা যেতাম না বন্ধুরা, বাস্তবেই শ্রাদ্ধ নেমন্তন্ন খেতে ভালো লাগে না, কিন্তু এটাতে যেতেই হবে। কিন্তু অনস্বীকার্য যে ভেতরে ভেতরে একটু কোথাও না কোথাও, আসলে যে কোনো কিছু প্রথম হলে যেটা হয় আর কি, একটু মনে হচ্ছে যে যাবো, আবার মানে কি হবে জানি না। তবে একটা জিনিস, যে ওরা যেহেতু মানে মুখার্জি জেঠিমার বড় ছেলে এবং বড় বৌমা দুজনেই ডাক্তার, সুতরাং আমার মনে হয় যে ওরা নিশ্চয়ই স্যালাডের ব্যবস্থা রাখবে, আর যদি রাখে তাহলে আমার অর্ধেক সমস্যা ওখানেই মিটে গেল। তো ঠিক আছে, আপাতত মনোযোগ দিয়ে যোগব্যায়ামটা করে নিই। অনেকেই এখন দেখছি বলছেন যে যোগব্যায়ামটা আমি জবরদস্তি করছি বা সেগুলো কিছু। বোধিসত্ত্ববাবু নিশ্চয় আমাকে এই বছরের শুরুতে বলেছিলেন যে তুই 20 কিলো ওজন কমাও, কারণ আমি সত্যি সত্যি প্রায় 37 কিলো ওভারওয়েট। তো সেই অতিরিক্ত ওজন বয়ে নিয়ে বেড়ানো, আফটারঅল সে তো আমার হাজব্যান্ড, আর তার কথার গুরুত্বও আমার কাছে যথেষ্ট পরিমাণ, এবং তিনি কথাটা বলেছেন জন্যই নয়, আমি নিজেও আমার কিছু কিছু অসুবিধা বুঝতে পারছিলাম। বিশেষ করে আমার এই ভোরবেলাতে ব্লগ দেওয়া শুরু করার পর থেকে আমি আমার ভেতরের যে কিছু কিছু নেগেটিভ পরিবর্তন হচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম, যার ফলে আমার মনে হচ্ছিল যে না, এবার সত্যি প্রয়োজন আছে। সেই জন্যই উনি তো আমাকে জানুয়ারি মাস থেকে শুরু করতে বলেছিলেন, দেখুন প্রায় 6 মাস তো আমি আলেডালেই কাটিয়ে দিলাম, তাই না? তো যাই হোক, সেটা নয়, তবে হ্যাঁ, প্রথম 21 দিন লাগবে আমাকে আমার এই জিনিসটাকে অভ্যাসে পরিণত করতে। এখনও কিছু কিছু এক্সারসাইজের ক্ষেত্রে আমার একটু অসুবিধা হয়, সেটা তো ঘটনাই। তো যাই হোক, এখন যে এক্সারসাইজটা আপনারা দেখছেন সেটা হচ্ছে প্ল্যাঙ্ক এক্সারসাইজ। এটা দুর্দান্ত ভালো, মানে ওভারঅল একটা এক্সারসাইজ, এটা যদি দিনে 5-6টা সেট করা যায় তাহলে পেটের মেদ খুব সহজেই কমে যাবে। কিন্তু হ্যাঁ, এটা করাটা বেশ কঠিন। 5-6টা সেট মানে এক একবারে আপনাকে ওইভাবে হোল্ড করে থাকতে হবে প্রায়
30 সেকেন্ড, মানে প্রায় হাফ মিনিট মতো, যেটা বেশ কঠিন কাজ। আপাতভাবে দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু ব্যাপারটা সেটা নয়। তো যাই হোক, প্ল্যাঙ্ক এক্সারসাইজ করে বেশ টায়ার্ড হয়ে গেছি, প্রচুর ঘাম ঝরেছে এবং এই মুহূর্তে প্রচণ্ড গরম লাগছে এবং তেমন খিদেও পেয়েছে, যার ফলে ঠিক মুখে হাসি নেই। এটার মানে এমন নয় যে আমি খুব ডিপ্রেসড বা সেরকম কিছু, হ্যাঁ এটা ঘটনা, যারা এগুলো বলছেন তারা আমার প্রতি কনসার্ন জন্যই বলছেন, কিন্তু এটা আসলে নয়, জাস্ট এটুকু ভুল ভাঙিয়ে দিলাম। আপাতত এই হচ্ছে আজকের দিনের আমার জল খাবার, এটা খেয়ে এবারে আমাকে কাজে লাগতে হবে, অর্থাৎ সাংসারিক কাজে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আমি তো শারীরিকভাবে ভালোই আছি, কিন্তু মানসিকভাবে সকাল থেকে উঠে ইন্টারনেটের সমস্যা নিয়ে একটু জেরবার টাইপের ছিলাম। একটুখানি সকাল থেকে হাওয়া হয়েছে, কালকে রাত্রে ভালো বৃষ্টি হয়েছে, ফলে আমাদের ইন্টারনেট জিও তো নেই কানেকশন, আর একটা যেটা রয়েছে সেটা ওই দশই গছ অবস্থা হয়ে পড়ে রয়েছে। ব্লগটা আজকে হয়েছে 25 মিনিটে, সেটাকে আপলোড করতে আমার একদম মাথা চুল খাড়া হয়ে গেল, এবং সেটা যা হোক তাও আপলোড হলো। এখন বাজে প্রায় 12:30 কাছাকাছি। হ্যাঁ, বাজারে যাওয়ার কথা ছিল অনেক তাড়াতাড়ি, ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়ে গেল। মামুন এসেছিল, মামুনকে দিয়ে সমস্ত ছাপটা ক্লিন করানো হলো। ভাঙালি ভাইটি এসেছিলেন, ভাঙালি ভাই দিয়ে সমস্ত যেগুলো বিক্রি করা সেগুলো সমস্ত বিক্রি করা হয়ে গেল, সে টাকাও দিয়ে দিল। কিন্তু আমি পড়ে রয়েছি আমার আপলোড 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 ইত্যাদি নিয়ে, যার ফলে এখন আমার বেরোতেও হয়ে গেল অনেকটা দেরি। ছাদের এই নোংরা আবর্জনাগুলো মোটামুটি চলে গেছে, আর একটু ঝাঁটফাট দিতে হবে, কালকে হয়েছে। এই জিনিসগুলো প্রায়ই ভাবি ফেলে দেবো, এরকম করে প্রাণ প্রতিষ্ঠা করা ঠাকুর ভগবান, কিছু বলার নেই। আর এই যে এই জায়গাটা পুরো ক্লিন হয়ে গেছে এবং এদিকটাও মোটামুটি ক্লিন। এগুলো হচ্ছে গোবর, সেই জন্য এটা এরকম করে রাখা আছে যাতে উড়ে না যায়। আর ওখানে হচ্ছে ভার্মি কম্পোস্ট কথা আটকে আসছে। আপাতত ছাদের অবস্থা হচ্ছে এটাই, এখন আর বেশি দেখাতে পারছি না বন্ধুরা। এই ছাদকে সুন্দর করে সাজালে খুব সুন্দর হবে, কিন্তু আপাতত এই মুহূর্তে তার থেকেও বেশি জরুরি হচ্ছে বাজারে গিয়ে একটু মাংস কিনে আনা। ওপরেও মাংস নেই, নিচেও মাংস নেই, সেগুলোকে করা এবং নেমন্তন্ন খেতে যাওয়া। যাও সেটা তো একটু বেলার দিকে, ওই দুটো নাগাদ বেরোবো আর কি। ঠিক আছে, তখন যাই। বেরোতে গিয়ে পেয়ে গেলাম রিক্সা, একতলায় নেই একটাও ব্যাগ। ততক্ষণ একটু দাঁড়িয়ে কেন থাকি, গাছের শোভা দেখাই। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, ভেতর দিকে হয়তো আরও আছে, আর ওদিকে চন্দনজবা আছে কিনা একটু দেখতে হবে। এখন প্রায় দিনই চন্দনজবা ফুটছে, কিন্তু আজকে দেখানো যাবে না, টাইম নেই এখন। আরে এই যে একখানা, বাহ কে বাত, চলুন দাও দাও দাও। অনেকদিন বাদে একটা বেশ ভালো রিক্সাওয়ালার সন্ধান পেলাম, গল্প করতে করতে রাস্তাটা কেটে গেল। ভদ্রলোকের বাড়ি মালদায়, কৃষক মানুষ, তার সাথে বাড়িতে গরু আছে, কিন্তু তিনি খুব বেশি ভালোবাসেন হচ্ছে ছাগল, এবং তিনি কুকুরকে ঘৃণা করেন। কথাটা আমি জানতে পারলাম কী করে, এই সময়টা কিন্তু সাধারণ কথোপকথনই হচ্ছিল। হঠাৎ করে উল্টো দিকের একজন ভদ্রলোক, এই যে দেখুন, একটা মোটর বাইকে একটি পোষ্য অর্থাৎ কুকুর নিয়ে তিনি যাচ্ছেন। এইটা দেখে ভদ্রলোকের হঠাৎ করে মাথাটা গেল গরম হয়ে, তারপরে গড়গড় করে তিনি বলতে শুরু করলেন যে উনি 3টে বকরি পুষতেন, 7টা কুকুর মিলে ওনার ঘরে ঢুকে, সেই গোয়ালে ঢুকে সে বকরিগুলোকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, যার ফল থেকে উনি কুকুর একদম দেখতে পারেন না, কুকুর দেখলেই নাকি উনি ঢিল মারেন। তো আমি বললাম সব কুকুর ওরকম নয়, তো উনি বললেন যে ওনার গ্রামের দিকে যে কুকুরগুলো আছে সেগুলো নাকি ওই রকম, যার ফলে উনি কুকুর বেড়াল একদম পছন্দ করেন না, কিন্তু গরু এবং ছাগল এবং ভেড়া এগুলো হচ্ছে এনার প্রাণ। মাঝে মাঝে নাকি নিজের ছেলে, 3 ছেলে এবং 1 মেয়ে, তাদের টানে এবং ওই পোষ্যদের টানে তিনি প্রায় বাড়ি যান। বলে কখন কখন বাড়ি যান, বলে কখনো সপ্তাহেও হয়ে যায়, আবার কখনো 4-5 দিনেও হয়ে যায়। তো এই ভদ্রলোককে আমার এত ভালো লেগেছে, কথাবার্তা এত সহজ সরল ভালো লাগে বন্ধুরা, জানেন তো। এই সমস্ত মানুষের সাথে কথা বলতে বেশ আরাম হয়। তো তাকে নিয়ে আমি বললাম, দাদা আপনি কোথায় যাচ্ছিলেন? আমি বলে আমি তো খেতে যাচ্ছিলাম। বলে ঠিক আছে, আপনি তো ওখানে আবার ফেরতই যাবেন, 2 মিনিট দাঁড়ান, আমি একটু ফুল কিনে নিই, আজকে যেহেতু জেঠিমার কাজে যাবো নিয়মভঙ্গে, সুতরাং একটু ফুল তো লাগবেই, সাথে একটু মাংসও কিনে নেবো একসাথে। তো ওইটা করতে যতটুকু টাইম লাগবে আপনি একটু দাঁড়ান, তারপর আপনার রিক্সা করেই আবার আমি ফেরত যাবো।
তো এখন এক ডজন রজনীগন্ধা কেনা হয়ে গেল, এরপর মাংসও কেনা হয়ে গেছে, তারপরে এই ভদ্রলোকের সাথেই আমি বাড়ি যাচ্ছি। দাঁড়িয়ে থাকার জন্য কিন্তু একটি টাকাও অতিরিক্ত নিলেন না। বললাম না, ভদ্রলোক সত্যিই ভালো। আর এই যে দেখুন, এখানে হট করে ফ্রন্ট ক্যামেরা ওপেন করে নিজের মুখটা যখন নিজে হঠাৎ রিয়ালাইজ করছি, তখন দেখছি হ্যাঁ, একটু একটু ডাবল চিন কমেছে বটে। রাস্তার জন্য একটু ভদ্রলোকের মুখ করে রাখতে হচ্ছে, কিন্তু আমি এত খুশি মনে হচ্ছে ওইখানেই নাচি। কিন্তু চেনা পাড়া, সবাই দেখে ভাবছে বুম্বার বউটা বোধহয় পাগলই হয়ে গেল। রেডি হয়ে গিয়েছে, জাস্ট বেরোবো। শ্রাদ্ধ বাড়িতে ব্লগ তো হয় না বন্ধুরা, শোকের বাড়ি। প্রতিবেশী মানে ঘনিষ্ঠতম প্রতিবেশী, খুব সাকসেসফুল মা জানেন তো। মানে আমার ননদের যখন বিয়ে হয়েছিল, তখন ওদের দুটো ঘরে আমাদের গেস্ট ছিল এই তো পাশে, তখন তার এত বড় ফ্ল্যাটটা হয়নি। তো তখন আমার মনে আছে জেঠিমা গল্প করছিলেন, আমার বড় মামা মাইমা ওদের বাড়িতে ছিলেন, আমার দিকের মামা মাইমা তখন বলছিলেন মামা মাইমাকে খুব গর্ব করে যে আমার জীবনে খুব বড় একটা সাফল্য যে আমার দুটো ছেলেই সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং ঘরের ভাত খেয়ে তারা চাকরি করতে যাচ্ছে। তো মুখার্জি জেঠু আমার বিয়ের পরে মারা গেছেন, আর মুখার্জি জেঠিমার এই। তো যাই হোক, বাড়িতে আর কেউ নেই, যার ফলে আমি আর টুপুরি যাচ্ছি আপাতত। তো চলুন একবারে ওখান থেকে ফেরত আসার পরে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। বড় গ্লাসে দু গ্লাস জল খেয়েছি, যার ফলে একটু খিদে খিদে তো পাচ্ছিল, তো জলটা খাওয়ার পর খিদেটা একেবারেই চলে গেল। তো এখন এই মুহূর্তে কিন্তু প্রথমবার নেমন্তন্ন মানে 75 হার্ট শুরু হওয়ার পর সেসবগুলো মাথায় খেলছে না, এখন কেমন যেন একটা লাগছে। মানে মুখার্জি জেঠিমা মারা গেল, তার শ্রাদ্ধে খেতে যাচ্ছি, মানে তিনি মারা গেছেন সেই উপলক্ষে খেতে যাচ্ছি, মানে খুবই খারাপ লাগছে। এই প্রথাটা না উঠে গেলেই ভালো, যাদের খাওয়ানোর ক্ষমতা আছে দরিদ্র নারায়ণ সেবা করলেই হয় জানেন তো। যারা খাওয়াচ্ছেন তারাও খুব একটা যে মনের আনন্দে খাওয়াচ্ছেন, তাদের মা মারা গেছে, এটা কি কখনো কোনো আনন্দ উৎসব হতে পারে? আর যারা খেতে যাচ্ছেন তারাও ভালো মনে খেতে যাবেন না, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু কি করা যাবে, এই লোকাচার থেকে তো এই প্রজন্ম থেকে বোধহয় আমাদের মুক্তি নেই। টুপুরকে বলে যাব যে আমি মরে গেলে দরিদ্র নারায়ণ সেবা করালে, করাতে পারলে করিও, কিন্তু এইভাবে পঞ্চব্যঞ্জন রেঁধে এভাবে খাইও না। মানে এটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান যদি তোমার করতে ইচ্ছে হয়, আমার জন্মদিন করতে, থুথুরি বুড়ির জন্মদিন করতে চাইলে করতে পারো, কিন্তু আমি মরে গেলে কাউকে খাইও না। বাস্তবে বাবা শাশুড়ি মা দুজনেই মারা গেছেন, দুজনের এই অনুষ্ঠানগুলো তো আমরা করেছি, খুব কষ্ট হয় বন্ধুরা জানেন তো, খুব কষ্ট হয়। একটা মানুষ সদ্য গেছে, তার উপরে এই ধরনের হই হই রই রই একদম ভালো লাগে না। ভোজনান্তে বিষম বাড়ি, মানে ভাত খাওয়ার পর পরে জল খেতে নেই, কিন্তু ভোজন অন্তে নট বিষম ভৃঙ্গ রাজস, কোনো পেট প্রমোশন নয় কিন্তু, কারণ এটা যে সত্যি উপকার করছে সেটা আমি বুঝতে পারছি। রোজই খাই, আজকেও খেলাম, তবে একটা জিনিস হলো যে একটু মানে আমার হার্ট চ্যালেঞ্জ শুরু হওয়ার পরে এই প্রথম কোনো নিমন্ত্রণ তো, তো যেটা এমন একটা নিমন্ত্রণ যেটা কোনোভাবেই এড়ানো উচিত না, অত্যন্ত অশোভন, তো যার ফলে গেছিলাম। স্যালাড দিয়ে প্রচুর পরিমাণে পেট ভরিয়ে ফেলেছে, যাওয়ার আগে বড় বড় গ্লাসে জল খেয়ে গেছে, যাতে করে খিদেটা তেমনভাবে মানে যাই হোক ঝোঁকের পাশে না খাওয়া হয়ে যায় অনেকটা। তো ভাত খুবই অল্প, সাথে সাথে একটা মাছ মানে ডাল দিয়ে যেটুকু খাওয়ার খেয়েছি, ওই সমস্ত আর আটগুলোর দিকে তো যাইনি, কিন্তু ওদের কাতলা করেছিল, সেই কাতলা মাছের একটা পিস দিয়েছিল, আর আড় মাছ করেছিল সে দুটো পিস, তাতেই পেট এত আইঢাই হয়ে গেল, আসলে স্যালাডটা অতিরিক্ত হয়ে গেছিলো। আর প্রত্যেকের টেবিলে এত বড় করে একটা স্যালাডের থালা, আসলে জেঠিমার দুই ছেলের মধ্যে এক ছেলে ডাক্তার, তার বৌমাও ডাক্তার, মানে ডাক্তার দম্পতি আর কি, কাজে তারা তো সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবে। যাই হোক, তো এখন ভৃঙ্গরাজ সব খাই, একটু টহল মারি, তারপরে একটু অল্প বেশিক্ষণ না, আধ ঘন্টা। আমাদের বাড়িতে না একটা পরী এসেছে, নীল রঙের পরী, নীল পরী মাথায় কমলা রঙের হেয়ার ব্যান্ড। হ্যাঁ, এই কমলা রঙের হেয়ার ব্যান্ড পরা নীল পরীটার নাম কি? রাউ ডাক না, ভালো নাম তো কি? ভালো মেধা, সুমেধা, সুমেধা, সুমেধা চলে এসেছে উঠতে উঠতে, আজকে উঠতে উঠতে ওরা নেমেছে 5:30 সময়,
হ্যাঁ, তারপর সুমেধা এসে জামা কাপড় ছেড়েই চলে এসেছে মামির ঘরে। মামি এতক্ষণ নিচে ছিল, আমার ননদের সাথে অনেক গপ্পসপ্প হলো, কিন্তু ওর কি আর নিচে ভালো লাগে, ও দিদির এত সাজুগুজুর জিনিস, তাই না বাবা? তাই না? এখন ওইখানে রায়ের বেশি ইন্টারেস্ট। তাহলে এবারে ও ইয়ে যে একটু মা যে বললো জামা কাপড় মা চেঞ্জ করেনি, চেঞ্জ করেনি এখনো, কি দাদা দিতে হবে, হ্যাঁ চেঞ্জ করে নাও, চেঞ্জ করে নাও, বাইরের জামা কাপড় পরা এতক্ষণ ঠিক না। অনেক গল্প হলো, মানে গল্প 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 করতে করতে কতটা টাইম পেরিয়ে গেল। হ্যাঁ তুই গোছ না, দেখ না ওগুলো যেটা ভালো লাগে সেটা নেই, নিয়ে পড়ে থাক। হ্যাঁ দাঁড়া, ইয়েটা এসেটা জ্বালিয়ে দেবো। বাহ, এই তো বেরিয়ে গেছে, তখন সম্পত্তি বেরিয়ে গেছে। বল বল বল, পড়ে ফেল, পড়ে পড়বি, পড়িয়ে দেবো। আচ্ছা দেখ দেখ, ও খুব লক্ষ্মী মেয়ে, খুব যাই, এবার ননদের কাছে যাই একটু। রাই ভয় লাগবে না তো, ভয় লাগবে না তো? আচ্ছা লাইট অন করে যাচ্ছি, লাইট অন করে যাচ্ছি। আমি টুকটুক দিদি দুজনেই এদের দুই বোনের কান্দুকীর্তিগুলো বড্ড বেশি এনজয় করছিলাম। এরা ফটো তুলছে, তার সাথে আমি ফটো তুলছি, আর পেছন থেকে আমার ফটো টুকটুক দিদি তুলছে। এখন ওপরে এলাম, আমার পাশে কিন্তু রাতে একটা পাখি উড়ে বেড়াচ্ছে, জানেন তো, দেখবেন পাখিটা, এই দেখুন উড়ে 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 বেড়াচ্ছে। বাচ্চাটা যে এত লক্ষ্মী সেটা তো মানে বলার অপেক্ষা রাখে না। আসলে ওর মা আসলে এই সমস্ত ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট, কিন্তু মামা বাড়ি ভারী মজা, সেই জন্য ম্যাগিটা সে চট করে যে ওই ওখানে পায়, যেখানে সে থাকে সেখানে পায়, মোটে সেটা নয়। কিন্তু এখন যে পাচ্ছে এই আনন্দে সে একেবারে মশগুল। অবশ্যই তার মা তাকে খেতে বলেছে, তাই জন্যই আমি বানাচ্ছি। তো নিচে আসলে ম্যাগি নেই, কিন্তু ওপরে যেহেতু টুপুর খেতে ভালোবাসে, তাই জন্য এক প্যাকেট বড় প্যাকেটের ফ্যামিলি প্যাক ম্যাগি ছিল, তাই জন্য মামি ম্যাগি খাবো বলাতে জিনিসটা করে দেওয়া গেল একটু চিজ দিয়ে। কী খুশি কী খুশি, এতটাই যে সে নিচে নিয়ে যাবে এটা, যেহেতু আমাদের এখন আড্ডাখানা পুরোটাই নিচে, আমাদের খাবার দাবারটাও আজকে নিচে হচ্ছে, সেহেতু সে নিচের টেবিলে বসে সবার সাথে মানে আড্ডা ফাড্ডা মারতে মারতেই খাবে। এখন নিচে আবার টুটু কাকু এসেছে, আড্ডা আরও জমে গেছে, সেজন্য আমার হাত থেকে সে নিজে নিজে নিয়ে নিচে চলে যাচ্ছে। মানে বাবু সিঁড়িটা আমাকে দে, সিঁড়িটা তোকে নিজে নিজে নিতে হবে না, এই মাত্র নামালাম, আগুন গরম এখন। তো যাই হোক, এখন নিচে যাই, তারপর রায়ের খাওয়ার পর এটা হচ্ছে আমার খাওয়া। এখন বাজে মোটামুটি 7:15 মতো, আলপনা দিয়ে আমাকে আজকে বানিয়ে দিল, বললাম যে আবারও নিচে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, এবং নিচে চলছে অনন্ত গল্প অনন্ত আড্ডা, কিন্তু এর মাঝখানে আমার হাঁটাটা আজকে সন্ধ্যাবেলা যেটা হতো সেটা আজকে হয়নি। আজকের দিনটা সেটা সম্ভবও নয়, কারণ আমি আজকে বেশিরভাগ সময়ই নিচেই ছিলাম, সন্ধ্যের থেকে বিশেষত। তো রাত্রেবেলায় এসে হঠাৎ করে মনে হলো, আরে এই তো আমার 8 নম্বর দিনটা তো খুলে নেওয়া হয়নি বটে, এটা তো আজকে পেরিয়ে গেছে কালকেই, তা রাত্রে খুলে নিলাম। আর তারপরে টুকটুকিদির কাছ থেকে ওদের কিছু জামা কাপড় যেগুলো হয়েছিল সেগুলো আমি নিয়ে এলাম ওপরে, বেশ অনেকক্ষণ বাদে কিন্তু। হ্যাঁ, তো তারপরে তো সেগুলোকে কেচে দেব, কেচে দেওয়ার পরে তারপর মেলে দেব, যেহেতু 8:15 সময় খেয়েছি, তাই 10:15 থেকে আজকে হাঁটতে শুরু করব বলে মনস্থির করেছি, কারণ আমাকে এখন 11:00 মধ্যে শুতেই হবে। তো 10:15 অবশ্য হয়নি, একটু রাতই হয়ে গিয়েছিল, এবং শুতে শুতে আজকে আমার বেজে গেছে মোটামুটি 11:30। একে তো বুম্বাদা অত সকালে গেছে, তখন উঠেছি, তারপরে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম মোটেই হয়নি, তখন গল্পের বই পড়ছিলাম। তো যার ফলে এই সময়টা একটু ঘুম ঘুম আমার পাচ্ছিল, কিন্তু অন্যদিন হলে হয়তো বা ঘুমিয়েই পড়তাম। তো এখন দেখুন আলপনাদি যাচ্ছে, এবং আজকে যে দু হাতে দুটো ঝোলা নিয়ে দেখতে পাচ্ছেন তো, ওটা হচ্ছে আলপনাদি। আজকে আলপনাদির বাড়ি যেতে যেতে বেজে গেল প্রায় 9:45। এখন নিচে মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবং টুকটুকিদির জামাকাপড় রায়ের জামাকাপড় সবই ধোয়া হয়ে গেছে ওয়াশিং মেশিনে, কিন্তু আমি কাপড় মেলতে গিয়ে দেখছি আমার ননদের বোধহয় এখন একটা পোকা কামড়েছে, যেটাকে হচ্ছে ওই ল্যাভেন্ডার পোকা, মানে যে জিনিসগুলো মেলছি অধিকাংশ দেখছি ওই ল্যাভেন্ডার কালারের, আমারও তো এই রঙটা ভীষণ পছন্দের। টুকটুকিদিরও দেখছি এখন ওই ল্যাভেন্ডার পোকাটাই কামড়েছে, যেমন আমাকে কয়েকদিন হলো কামড়েছে। তো যাই হোক, এখন এগুলোকে মেলে দিই, তারপর নিচে গিয়ে আর এক রাউন্ডে তুফান আড্ডা মেরে আসবো, তারপরে হাঁটাহাঁটি শুরু করবো।
একটা জিনিস বুঝতে পাচ্ছি যে এর পরের যে কটা দিন ওরা থাকবে খুব একটা বেশি দিন ওরা নেই, কিন্তু যে কদিন আছে বিকেলটাকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে আর কি। তো প্রোগ্রাম মানে এখানে যেতে পারি ওখানে যেতে পারি এরকম একটা ব্যাপার আর কি। কোথাও গিয়ে কিচ্ছুটি দাঁতে কাটবো না ঠিক, কিন্তু যেতে ক্ষতি কি ওদের সাথে, তাই না? তো যার ফলে সকালেই আমার এই হাঁটা এবং এক্সারসাইজটা কমপ্লিট করে নিতে হবে, নাহলে সন্ধেবেলায় হলে আমার এরকম হচপচ হয়ে যাবে। তাই আজকে যে জিনিসটা করেছি সেটা আর কালকে থেকে হবে না, কালকে থেকে সকালে হবে এক্সারসাইজ এবং সকালেই হাঁটা। প্রচন্ড ঘুম পেয়েছে প্রচন্ড, কিন্তু তবুও দশ পাতা যেহেতু পড়তেই হবে, যদিও কিন্তু দুপুরবেলায় তখন যে শুয়েছিলাম বললাম যে আধ ঘন্টা শোবো, ঘুমোয়নি, পড়েছি বই। কিন্তু এই যে সুবোধ ঘোষের শ্রেষ্ঠ গল্প, ওরে বাপ রে বাপ, চাবুক! সুবোধ ঘোষের মতো গল্পকার, বলিষ্ঠ গল্পকার, বাস্তবসম্মত, ওরে বাপ রে বাপ। মানে একটা গল্প আধখানা পড়া রয়েছে, সেটা শেষ না করলেই নয়, আর কোথায় দশ পাতা, পড়তে নিলে একটা পর একটা একটা পাতা হয়েই যায় পড়া। ভালো লাগছিল পড়তে খুব। তো যাই হোক, আজকে এই গল্পটা শেষ করতেই হবে, এখনও প্রায় সাত পাতা রয়েছে, তো সেটুকু পড়ে নেবো। তখন গুনলাম আবার, হ্যাঁ ওরা চলে গেলো, নিচে চলে গেলাম তার আগে, হ্যাঁ রাত্রে ঠিক করে ফেলবো মনে হলো। তো যাই হোক, ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। কালকে সকাল সকাল উঠতে হবে, এখনও অনেকগুলো টুকিটা কিছু ছোটোখাটো কাজ আছে, তার মধ্যে বই পড়াটা তো সবার শেষ কাজ। ভিডিওটা কিছুটা এডিট করে রাখবো, তারপরে কালকে সকালে উঠে ভয়েস ওভারটা অ্যাড করবো, তারপরে জিরেটা ভেজানো হয়নি, এখন মনে পড়লো জিরেটা ভেজাতে যাবো, এছাড়াও খুঁটিনাটি আর দু একটা। তো টুকুর আর আমি আজকে এক বিছানাতেই শুচ্ছি, যেহেতু ওর বাবা নেই আজকে, সবই আর কি খুঁটিনাটি এটা ওটা সেটা বাকি আছে, সেগুলো না ব্লগে ধরা রাখলেও চলবে। তো ব্লগটা বড়ো হয়ে যাচ্ছে, কালকে দিনের ব্লগ তো 25 মিনিট হয়ে গেছে, যত বড়ো ব্লগ আপলোড করতে যে এত প্রবলেম হয়, আবার কালকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা যা দেখছি তো ইয়েতে, তো তাতে করে যদি আবার ইন্টারনেটের আবার সমস্যা হয়ে যায় তাহলে আপলোড করতে না খুব প্রবলেম হয়, যার ফলে ব্লগটাকে ওই 22 মিনিটের মধ্যেই রাখতে চাই। হ্যাঁ, তার বেশি হয়ে গেলে চাপ হয়ে যায়, এডিট করতেও চাপ হয়ে যায়, আপলোডিং আরও প্রেশার পড়ে যায়। যাই হোক, ঠিক আছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ লাইক করবেন, আপনারা লাইক করছেন না অনেকেই, মানে রিভিউ হচ্ছে যা, লাইক শেয়ার অনুপাতে খুবই কম, প্লিজ লাইক করবেন যদি ভালো লাগে, অবশ্যই তাহলে লাইক করবেন। অনেকেই আছে লাইক করতে ভুলে যান, ভুলবেন না, আর অনেকে আছে সাবস্ক্রাইব করতেও ভুলে যান, তারাও প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন, যদি মনে হয় আপনাদের যে কারোর কাছে শেয়ার করলে তার উপকার হতে পারে। আমার সাথে থাকুন, জুড়ে থাকুন, দেখুন একটু একটু করে যেন কীরকম ইতিবাচক দিকে পরিবর্তন হতে যায়। লাইফস্টাইলে আমার অনেক রকম চেঞ্জ আসবে, শুধু ওজনের দিক থেকে না, পজিটিভ, অবশ্যই পজিটিভ চেঞ্জ আসবে, আস্তে আস্তে জীবন আমি একটু ট্র্যাকে নিয়ে আসবো আর কি। সেরকমই আমার দৃঢ় পরিকল্পনা, এবং শুধু আমার নিজের নয়, আমার পুরো পরিবারের। আমার শ্বশুরমশার লাইফ ভীষণ নিয়মানুবর্তিতার মধ্যে থেকে থাকে, মানে তার লাইফ এতটা ডিসিপ্লিন, আপনি ওনার খাওয়া দেখলে ঘড়ি মেলাতে পারবেন। হ্যাঁ, এতটা নিয়মের মধ্যে উনি দুপুরের খাওয়া, সকালের খাওয়া, রাতের খাওয়া, আমরাই বড় ছেঁড়াবেড়া লাইফস্টাইলের মধ্যে একদিন ছিলাম, সেটা করলে চলবে না। তো বংশে উদ্যোগটা আমাকেই নিতে হবে, উনি আমাদের আগেও বলতেন, ছেলেকে বলতেন, কিন্তু ঠকে গেছেন, নিজেরটা নিজে মেনটেন করেন কিন্তু বাকিদের রেসপন্সিবিলিটি নিতে আর এই বয়সে পেরে ওঠেন না, কিন্তু আমাকে এবার হালটা ধরতে হবে, সেগুলো আপনারা ব্লগের মাধ্যমে দেখতে পারবেন আশা করছি। তো যতটুকু দেখানো সম্ভব আমি ততটুকু দেখাবো এবং শেয়ারও করবো আপনাদের সাথে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণ জন্য বাই বাই।